Welcome to Build Bangladesh Foundation's second major event in celebration of the 46th Victory Day of Bangladesh. আমরা 16 ডিসেম্বর কে সামনে রেখে একটা সুন্দর আইডিয়া জেনারেট করেছি যে আমাদের বিল বাংলাদেশ ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার্স যারা আছেন এবং অনেক প্রমিনেন্ট এন্ড এমিনেন্ট অ্যাডভাইজার্স যারা আছেন তাদের অনেককে আমরা একসাথে করেছি এন্ড ওয়ান বাই ওয়ান সবার সাথে কথা বলছি, তাদের ইন্ডিভিজুয়াল আইডিয়াস দিচ্ছি, ভিশন ফর বাংলাদেশ, যে তারা প্রত্যেকে বাংলাদেশকে 15-20 বছর পরে কোথায় দেখতে চান, সেই থটস গুলো নিচ্ছি তাদের কাছ থেকে, সেগুলো সবকিছু কম্পাইল করে আমরা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি ইউটিউবে, সো দ্যাট ইউ ক্যান অলসো শেয়ার ইয়োর থটস এন্ড আইডিয়াস এন্ড সবকিছু মিলেমিশে আমরা ইনশাআল্লাহ উই আর গোয়িং টু বিল্ড বাংলাদেশ টুগেদার। সো আমি চৌধুরী আবদুল্লাহ কাসেদ, ফাউন্ডার চেয়ারম্যান এন্ড প্রেসিডেন্ট অফ বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশন, এন্ড আমি অত্যন্ত গর্বিত যে আমার সাথে এখন আছেন ওয়ান অফ আওয়ার কো ফাউন্ডার্স এন্ড ডিরেক্টর্স অফ বিল্ড বাংলাদেশ ফাউন্ডেশন, সাকিল আহমেদ, এন্ড হি ইজ অলসো the CEO of Acme Group, and সবচেয়ে বড় পরিচয় যেটা সেটা হচ্ছে যে উনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন এবং যার কারণে অনেক অনেক ব্যস্ততার মাঝে উনি আমাদের সাথে সময় দিচ্ছেন এবং বিল্ডের যত সাংগঠনিক কাজ আছে যত লেট নাইটই হোক না কেন উই অলওয়েজ গেট শাকিল ভাই or very early in the morning as well. So thank you so much Akhil bhai for joining us. Thank you. So apnar what's your vision for Bangladesh aaj theke 15-20 bochor pore, where do you want to see Bangladesh, kichu specific and concrete ideas? Okay, thank you Kasid bhai. It's really it's my pleasure to be part of Build Bangladesh Foundation. We serve of the like minded corporates and from the different industries, we just get together to do something for the better interest of Bangladesh. বাংলাদেশের একটা পে অফ আছে, সম্ভাবনার বাংলাদেশ, সম্ভাবনার দেশ, আসলে সম্ভাবনার দেশ। আজকে বাংলাদেশে 16 কোটি বা 17 কোটি যে জনবল বলেন বা মানুষ বলেন না কেন, অনেকে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা হয়তো আমাদের জন্য একটা বার্ডেন বা লাইবিলিটি, বাট আমি নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ সিওও টু প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অফ একমি গ্রুপ, বাট বিফোর দ্যাট আই ওয়াজ ওয়ার্কিং ইন আনাদার গ্রুপ অ্যাজ এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট। সো ওখানে যেটা দেখেছি এইচআর থেকে, যে আসলে এই যে বার্ডেনটা যেটা আমরা বলছি যে 16 কোটি বা 17 কোটি মানুষ, আসলে কিন্তু এটা সেটা বার্ডেন না, ইট ক্যান বি ট্রান্সফর্ম টু দ্য অ্যাসেটস, ইট ক্যান বি দ্য মেইন ওয়ার্ড আই শুড সে দ্য মেইন স্ট্যান্ডস অফ দ্য নেশনস অফ দ্য অর স্ট্রেংথ স্ট্রেংথ অর স্ট্যান্ডস দ্যাট ক্যান বি সেড এক্স্যাক্টলি। তো এই লোকগুলোকে ধরেন অ্যাসেট হিসেবে ট্রান্সফর্ম করতে গিয়ে যেই জিনিসটা দরকার একটা ইনিশিয়েটিভ। আমাদের মধ্যে যে লিমিটেশনসটা, অনেকের মধ্যে লিমিটেশনসটা হচ্ছে আমরা অনেক কিছু চিন্তা করি করতে চাই বাট ইনিশিয়েটিভটা নেই না যে কিছু একটা ইনিশিয়েটিভ। সো ওই জায়গাটাকে মাথায় রেখে আমরা জাস্ট ছোট্ট পরিসরে চেষ্টা করেছি টু স্টার্ট সামথিং, টু ডু সামথিং ফর বেটার বাংলাদেশ, ইনশাল্লাহ পারবো। তো এই সম্ভাবনার দেশ আসলে সম্ভব, এখানে অনেক কিছুই সম্ভব, আমি বলবো সব কিছু সম্ভব, শুধু দরকার সবার সহযোগিতা। আর আমার পার্সোনাল ভিশন হচ্ছে আপনি ধরেন 15-20 বছর পরে কেন, হিউম্যান রিসোর্স থেকে যেটা দেখেছি আমরা এখন বিভিন্ন জায়গায় কিন্তু লোক ইম্পোর্ট করছি বাংলাদেশে, বাট এই 16 কোটি বা 17 কোটি যে জনবল যেটাকে আমরা এখন লায়াবিলিটি মনে করছি, ইট উইল বি দ্য অ্যাসেট, এবং এইখানে মানুষ কিন্তু তখন এমপ্লয়মেন্টের জন্য ইম্পোর্ট হবে, মানুষ এইখানে এইখান থেকে এক্সপোর্ট হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এবং মজার বিষয়টা হচ্ছে এইখানকার বাংলাদেশের জন্য মানুষ ইমিগ্রেশনের জন্য দে উইল অ্যাপ্লাই ইনশাআল্লাহ, ওই দেশটা এখানে করা সম্ভব। সো দেশের জন্য করব, দশের জন্য করব, আমরা 10 মিলি করব, শুধু দরকার সবার সহযোগিতা, আমরা যদি সবার সহযোগিতা পাই এর জন্য পারব। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাইয়ের কাছ থেকে মেইন থটস যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ইনিশিয়েটিভ লাগবে, উদ্যোগ লাগবে, আর অনেক মানুষ যদি শুধু চিন্তা না করে এগিয়ে আসে, ছাপিয়ে পড়ে, আইডিয়া ইমপ্লিমেন্ট করতে যায়, তখনই দেখা যাবে অনেক কিছু আসলে হওয়া শুরু হয়ে গেছে। সো ইনিশিয়েটিভের কথা উনি অনেক স্ট্রেস দিলেন, আর সবাই মিলেমিশে ইউনাইটেডভাবে কাজ করা, আর চমৎকার একটা কথা বলেছেন যে হ্যাঁ বাংলাদেশের এই পপুলেশনটাকে একটা অ্যাসেটে ট্রান্সফর্ম করা, এক্সপোর্ট করা, অ্যান্ড অ্যাকচুয়ালি বাংলাদেশকে এমন একটা দেশে রূপান্তরিত করা যে মানুষ আমাদের দেশে ইমিগ্রেশন খুঁজবে। এক্স্যাক্টলি। সো এই জায়গাটাতে একটা ছোট্ট করে আরেকটা জিনিস না বললেই না, বাংলাদেশে আমাদের কিন্তু মজার জিনিস আছে, উই ক্যান ওয়ার্ক হার্ড ট্রু ট্রিমেন্ডাসলি। আমি নিজে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রান করি আমি জানি, এবং আমাদের বাঙালিদের যে এফিসিয়েন্সি লেভেল
শুধু একটু দরকার ফাইন টিউনিং আমরা যদি ফাইন টিউনিংটা করতে পারি বিলিভ মি ইট উইল বি দ্য গ্রেট অ্যাসেট অফ দ্য নেশন অন দ্যাট নোট উই ওয়ান্ট টু কনক্লুড দিস ভিডিও আই হোপ ইউ এনজয়েড ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ আই ফর ইওর থটস থ্যাংক ইউ ফর ওয়াচিং